রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার দেশের সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। রাশিয়ার ওপর মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের কারণে এই অবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাশিয়ার মিলিটারিকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন। তার এই সাক্ষাৎকার বৃহস্পতিবার সম্প্রচার করা হয়। জাপানে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G20 শীর্ষ সম্মেলনের আগে তিনি এ মন্তব্য করলেন। ওই সম্মেলনের অবসরে ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক নিচের দিকে যাচ্ছে, দিন দিন খারাপ হচ্ছে। আমার মতে আমেরিকার বর্তমান প্রশাসন সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কয়েক ডজন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা সত্যিই আশা করি তারা সাধারণ জ্ঞানের পরিচয় দেবে। পুতিন বলেন, আসন্ন G20 সম্মেলন থেকে আমেরিকা সহ সব মিত্র দেশ মিলে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি যা হবে বিশ্বের জন্য গঠনমূলক এবং অর্থনৈতিক সহযোগিতার জন্য স্থিতিশীল অবস্থা তৈরি করবে। এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জাপানে অনুষ্ঠেয় G20 সম্মেলনের সময় রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন, তবে রাশিয়া বলছে বিষয়টি এখনও নিশ্চিত নয়।